চুয়াডাঙ্গার দামুর উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযানে এক কেজি একশো গ্রাম ওজনের দশটি অবৈধ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সে সঙ্গে চোরাচালানি কাজ ব্যবহৃত তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান হাবিব মামুনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অবৈধ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটকের খবরটি জান আটককৃত ব্যক্তি হলো জেলার দামোরহুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মজিবুর রহমন্ডলের ছেলে আল মামুন মণ্ডল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদু মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান ভারতের স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে তারই নেতৃত্বে একদল বিজেপির সদস্য সীমান্তের প্রধান খুঁটি আটাত্তর বাই আট হতে আনুমানিক দুইশো গজা বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের রাস্তার উপর অবস্থান নেয় প্রধান খুঁটি আটাত্তরের আট আর হতে আনুমানিক দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের রাস্তার উপর অবস্থান নেয় এদিন বিকালে প্রায় চারটের দিকে বাইসাইকেল যুগে এক ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখে বিজেপির সদস্যরা তাকে থামার জন্য বলে সে বাইসাইকেল যুগে পালিয়ে যেতে চাইলে বিজেপি সদস্যরা তাকে আটক করে ওই মুহূর্ত তার দেহ তল্লাশি করার সময় তার কোমরে এক কেজি একশো গ্রাম ওজনের দশটি অবৈধ স্বর্ণের বারের সন্ধান পায় বিজেপি সদস্যরা। এরপর তাকে অবৈধ স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক জোরাকারবেরি ব্যক্তি আল মামুন মণ্ডলের বিরুদ্ধে বিজেপি সদস্য হাবিলদার আব্দুল হাকিম দর্শনা থানায় মামলা করে তাকে থানায় সোপর্দ করেছে এবং জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর নিশ্চিত হয় চোরাঙ্গর ট্রেজারি অফিসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।